হ্যালো বন্ধুরা কেমন আছেন মোমিন ইলেকট্রিক স্যানিটারি বাংলাদেশ এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা তে বন্ধুরা আজ আপনাদের দেখাবো যে কিভাবে একটি এলইডি টিউব লাইট বা রড লাইট আপনার রেবেল করে আপনার ওয়ালে লাগাবেন তে বন্ধুরা চলেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখে। তে বন্ধুরা এটা আমার সিলিং রোজ সর্বপ্রথমে আমার যে কাজটা করতে হবে এটা আমার ফেজ এবং নিউট্রাল আমি সিলিং রোজের সাথে আমি লাগিয়ে নেবো বন্ধুরা দেখতে পারছেন তো এখন আমি এটাকে আমার ওয়াল সাথে লাগাতে হলে আমার এটাকে দাগ তুলে নিতে হবে এবং এরপর আমি ড্রিল মেশিন দিয়ে আমি সিলিং রোজটা ফুটো করে নেবো বন্ধুরা ডেল করার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার যেন বেশি চোটে না যায় তো এইখানে আমার সিলিং রোজটার বডিটা একটু বড়ো আছে এটা আমার দেখা যাবে না তো এখন আমি এটা স্ক্রু দিয়ে আমি এটাকে লাগিয়ে নিব বন্ধুরা দেখেন আমি কিন্তু এখানে স্টার স্ক্রু দিয়ে আমি এখানে আমি সিলিং রোজের আমি নিচে কর পাটটা আমি কিন্তু ওয়ালে লাগিয়ে নিচ্ছি তে আমার লাগানো হয়ে গেছে তে এখন আমার যে কাজটা করতে হবে এটা আমার রড লাইট বা সে আপনারা টিউব লাইটও বলতে পারেন এটা আমার এলইডি তে এখন আমি এই যে এল তারের সাথে আমি একটু তার আমি এখানে পরিমাণ মতো তার আমি এখানে জয়েন দিয়ে নেব এটা চোদ্দ সাহতো লতা তার আমি দিয়েছি এটা আপনারা এরকম তারই ব্যবহার করবেন তাহলে পরে আপনার কাজের খুব সুবিধা হবে তো এখন আপনার এই টিউবলাইটের মিডেল অনুযায়ী আমাকে এরকম একটা ব্যানার দিয়ে আমাকে ফুটো করে নিতে হবে মোডিফাই করে বন্ধুরা এটা কিন্তু ফুটো থাকে না এটা আমি কিন্তু ফুটো করে নিলাম তো এরপরে ঠিক মিডেলে আমার টিউবলাইটটা ধরে আমি এরকম কিন্তু স্পিড রেবেল দিয়ে বন্ধুরা এটা আপনার পানির রেবেলও বলতে পারেন আবার স্পিড রেবেলও বলতে পারেন তো বন্ধুরা দেখেন আমার রেবেল কিন্তু আমি ঠিক মধ্যে পজিশনে যখন এসেছে তখন কিন্তু আমি এটা মাপ নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমি এখন টিক চিহ্ন দেবো দেখুন দেখতে দেখতে পাচ্ছেন চিহ্ন দেব তো এখন যে আপনার যে ট্রাকটা তুলবেন এটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার বামে যতটুকু দূরত্বে আমি দাগ নিলাম এবং আমার বামে তো তাই একই মাপে আমি এরম দাগ তুলব তো এখন আমি যেভাবে আমি তিলামটাকে দাগ নিব যে যে টিকচিন্নর মাথা সেখান থেকে আমি উপরে মিডেলে আমি এটা দাগ দাগ নেব এটা কিন্তু আপনার টিকচিন্নর মাথা আমি এই ক্লাম যদি না ধরে যদি আমি ঠিক চিন্ন মাথায় ডিল করি তাও কিন্তু হবে তো এখন আমি সিলিং ডোজের একবারে নিচে নিচে আমি লাগাবো ওই জন্য আমি একটু উপরে তুলে দিলাম তে এখন আমার দাগ তোলা হওয়ার পরে আমি ড্রিল মেশিন দিয়ে আমি ফুটো করে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ড্রিল মেশিন দিয়ে ফোটো করে নিচ্ছি যাতে আমার কিলামটা আমার বসবে তো এখানে তিনটা আপনার কিলামে আমার এখানে দাগ তোলার সিস্টেম আছে তো এখানে আপনার যেটা পছন্দ সেটা করতে পারেন আপনার দুইটাও দিতে পারেন অথবা একটাও দিতে পারেন তো এটা খুবই পাতলা জিনিস তো সেজন্য আমার একটা স্কুলে যথেষ্ট দুই পাশে দুটো আমার সাপোর্ট হলে পরে আমার অনেক মজবুত থাকবে তো এখন এই কিলামটা বসানোর পর আমি এটাকে আমি চাপ দিয়ে চাপ দিলেই কিন্তু আমার দেখেন আমি বন্ধুরা দেখতে মানে চাপ দিলেই কিন্তু আমার টিউবলাইটটা এখানে কিন্তু আমার লেগে গেল তো এখন আমার এটা সিলিং ডোজের আমার উপর পার্ট এটা আমি এটাকে আমি তারে মাপ নিয়ে আমি এটাকে কেটে নেব আমার যতটুকু লাগবে তে এইখানে আমি তার ইনসুলেশর আমি বের করে আমি এটাকে আমি দেখেন আমি স্ক্রুর ঢাল ঢিল দিয়ে আমি এটাকে লাগাবো বন্ধুরা দেখতে পারছেন আমি কিন্তু সিলিং রোজে আমি দুই তার কিন্তু লাগিয়ে দিয়েছি এখন উপকার পার্টটা আমি এখানে লাগাবো মধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফেয়ে যাবেন নোটাল দুটাই কিন্তু কানেকশন দিয়েছি তে টিউব লাইটটা যখন আপনারা লাগাবেন তখন অবশ্যই এটা কিন্তু রিভেল করবেন তো দেখেন আমি কিন্তু যে সিলিং রোজ লাগ লাগিয়েছি তার একবারে ঠিক হাফ ইঞ্চি ক্লিয়ার রেখে কিন্তু আমার নিচে কিন্তু আমার টিউবলাইট আমি এখানে দিয়েছি তো বন্ধুরা এটা দেওয়ার একমাত্র কারণ আমার অন্যান্য ওয়ালে দেখেন আমার যে টিউব অন্যান্য লাইট পয়েন্ট আছে সেটা কিন্তু আমার এই রেবেলে আসে জন্য আমি টিউবলাইটটা এই পজিশন দিয়েছি তে বন্ধুরা আমার টিউবলাইট কিন্তু লাগানো হয়ে গেছে এমন না আমি সুইচ দিয়ে আগে দেখবো জলে কিনা তে বন্ধুরা দেখেন আমি এখন সুইচ দিব তো আমার লাইটটা জলে কিনা লক্ষ্য কিন্তু আমার সুইচ পয়েন্ট এখন আমি সুইচ দিব তো বন্ধুরা আমার লাইট লাইন কিন্তু পেয়ে গেছে আমার সুতায় তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কোন মতামত যদি জানাতে চান অবশ্যই মতামত জানাবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অল করে দেবেন তে বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ